মানহীন পাউডারের সাথে সুগন্ধি মিশিয়ে তৈরি হচ্ছে একের পর এক বিখ্যাত জনসন্স ব্র্যান্ডের পাউডার তাও আবার শিশুদের জন্য পাশের রুমে নানা কেমিক্যাল আর সুগন্ধিতে তৈরি হচ্ছে বিদেশি প্যারাসুট তেলও কেরানীগঞ্জের বরিশুরে এমন অসংখ্য কারখানা রয়েছে বিভিন্ন বাড়িতে যেখানে চাহিদার উপর ভিত্তি করে তৈরি হচ্ছিল শ্রীলঙ্কার কুমারিকা ভারতের আমলা প্যারাসুট সহ বিভিন্ন ব্র্যান্ডের নকল তেল ও প্রসাধনী আমি তো স্যার সকালবেলা সব দোকানে চলে যাই এসি রাতে আসি বাসায় আর নিজে আমি এই কসমেটিক বানাই কুমারী তেলটা আপনার গই নারকেল তেল মিশ আছে আর গিয়ে আপনার গই লিকুইড ফ্লাম তেল মিশ আছে এটার মধ্যে ওই সিকুন্ড আপনি ওই কালারটা দিলে কালারটা দিলে আপনি গিয়া এই যে চিকটটা চিকটটা কিন্তু অরিজিনাল এটা চিকন না শুধু প্রসাধনী নয় ব্যথানাশক ভারতীয় ব্র্যান্ডের মুভ আর পোড়া ও ক্ষত সারানোর বেটনোভেট ক্রিমও তৈরি হচ্ছিল এসব কারখানায় আর এসব ভেজাল পণ্যই বিক্রির জন্য চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এখানে যারা নকল করছেন তারা আসলে খুব রাতারাতি বড় লোক হওয়ার কারণে নৈতিকতা অবক্ষয়ের কারণে তারা এটি মানুষের ভালো বিবেচনা না করে শুধুমাত্র তাদের বেনিফিট বা তাদের মুনাফার দিকে তাকিয়ে কিন্তু তারা এই অপরাধটি করছেন এই অপরাধে জড়িত থাকার কারণে এখানে আটজনকে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ করা হয়েছে এবং একই সাথে ছত্রিশ লক্ষ টাকার জরিমানা আদেশ করা হয়েছে একই সাথে এই প্রত্যেক প্রতিষ্ঠানকে বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে এসব কারখানায় আগেও অভিযান চালিয়ে জেল জরিমানা করলেও ছাড়া পেয়ে আবারও শুরু হয় নকল ও ভেজাল পণ্য তৈরি তাই প্রসাধনী ব্যবহারে সবাইকে সচেতন হবার পরামর্শ দেয় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুল কবির মাছরা সংবাদ ঢাকা